দেখো, এখন তো যেটা জেলা পুলিশ সুপার শিল্পা মুরগানের জানিয়েছেন কি, যে প্রত্যক্ষদর্শী যেদিন ঘটনা হয়েছিল সেই ঘটনার যে প্রত্যক্ষদর্শী ছিলেন তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল প্রথমে, তারপরে একটি পোর্ট্রেট আঁকা হয় এক সন্দেহভাজনের, এবং সেটাই আজকে প্রকাশ করা হয়েছে, এক সন্দেহভাজনের পোর্ট্রেট প্রকাশ করা হয়েছে। এবং পাশাপাশি পুলিশ সুপার জানিয়েছেন কি, এই সন্দেহভাজনকে ধরাতে যদি গ্রেপ্তার করাতে কেউ সহযোগিতা করে তাকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। তবে এই নিয়ে এখন তক এই একটি পোর্ট্রেট প্রকাশ হয়েছে এবং এই নিয়ে আরো কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে জেলা পুলিশ। ধন্যবাদ অংশরাজ। এদিকে পরিবারের তরফে অভিযোগ তোলা হলেও ঝালদার আইসির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনসের নেতৃত্বে 6 সদস্যের সিট গঠন করা হয়েছে। যদিও সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছে ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবার। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে। কিন্তু খুনের 72 ঘন্টা কেটে যাওয়ার পরও এখনও অভিযুক্ত আইসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে এরই মধ্যে বুধবার 6 সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হলো। সিটের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনস। কিন্তু যেখানে খোদ থানার আইসি অভিযুক্ত সেখানে রাজ্য পুলিশ দিয়ে নিরপেক্ষ তদন্ত কিভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছে নিহত কংগ্রেস কাউন্সিলরের পরিবার। আগে সিবিআই জাজটা করান, আর যে ধরা পড়েছে সে তো নিজেই বলে দেবে কারা কারা জড়িত আছে। পুলিশ কিছুই করে নেই, পুলিশে তো জড়িত আছে প্লাস কি, আমাদের ঘরে একদিনও আসেনি, কোনো পুলিশ জিজ্ঞাসা করেনি যে ঘটনাটা কি হয়েছে, আর দোষীদেরকে সাপোর্ট করছে। পুরুলিয়ার পুলিশ সুপার জানিয়েছেন কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় আর কাদের যোগ আছে ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করা হচ্ছে। পারিবারিক একটা বিবাদের বিষয় ছিল, তার সঙ্গে আর কি কারণ আছে তা তদন্ত করে দেখা হবে। এদিন নিহত কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে যান সিআইডির তদন্তকারীরা। কংগ্রেস কাউন্সিলর খুনে পরাজিত তৃণমূল প্রার্থী ভাইপোকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি কারণ কারা করেছে এটা তো আমি জানি না, কিন্তু আমি জানি যে আমার ছেলে আমার স্বামী নির্দোষী। কোনো অন্য কোনো বিষয় নিয়েও পারিবারিক কোনো বিবাদ নেই? না। ঝালদা থানার আইসির বিরুদ্ধে একটা তীর উঠে গেছে, তো স্বাভাবিকভাবেই তার নেতৃত্বে তো এর তদন্ত নিরপেক্ষ হতে পারে না। এই জায়গাতে প্রথম তাকে মাইনাস করতে হবে। পুলিশের তদন্ত কী করে খুশি হব, কারণ পুরো সিস্টেমটাই পুলিশ জড়িত হয়ে গেছে। স্বাভাবিকভাবে এটা নিরপেক্ষ তদন্ত সংস্থা চাই, এবং সেটা অবশ্যই সিবিআই, অবশ্যই সিবিআই, সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। বললেই তো আর সিবিআই তদন্ত হয় না, রাজ্য সরকার সব দিক বিচার করে যা সিদ্ধান্ত নেবেন তাই ঠিক আছে। পরিবার বলেছে সিবিআই, মুখ্যমন্ত্রী বলছেন না না সিবিআই না, সিট কার বিরুদ্ধে অভিযোগ? পুলিশের বিরুদ্ধে। তদন্ত করবে কে? সেই পুলিশ। আর সিটের তদন্ত মানে কি? কলকাতার আনিশ কাণ্ড, হাওড়ার আমতার, সবাই জানেন সিট মানে ধামা চাপা দেওয়া। ধৃত পরাজিত তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুরুলিয়া আদালত। মনোজ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সমাদ্দার ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।